নতুন মন্ত্রিসভা নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চায় না জাতীয় পার্টি। মন্ত্রিত্ব নেয়া বা সরকারের শরিক হয়ে নয়, জাতীয় পার্টি রাজনীতি করতে চায় বিরোধী দল হিসেবেই। গোলাম কাদির রবুর আরও একটি রিপোর্ট। নির্বাচনে ভরা ডুবির পর জাতীয় পার্টিতে এখন নতুন করে অস্থিরতা অসন্তোষ। পার্টি অফিসে চলছে পাল্টাপাল্টি বিক্ষোভ। বুধবার এক পক্ষ চাইল দলের চেয়ারম্যান এবং মহাসচিবের পদত্যাগ। পরের দিনই পার্টি অফিসে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু। বনানী পার্টি অফিসে অবস্থান নেন তাদের পক্ষের নেতাকর্মীরা। আমরা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ আগামীতেও থাকব। যারা ষড়যন্ত্র করবে সে ওরকম অসংখ্য ষড়যন্ত্রকারীকে আমরা উৎখাত করার জন্য আমরা যথেষ্ট জাতীয় ছাত্র সমাজ। পরে বিষয়টি নিয়ে কথা বলেন মহাসচিব মুজিবুল হক চুন্নু। কালকে যারা স্টেটমেন্টটা পড়েছেন তারা যেহেতু ইলেকশন করেন নাই, নমিনেশন চানি নাই, তারা আমার মনে হয় যারা ইলেকশন বর্জন করেছেন তাদের পক্ষ হইয়া আমাদেরকে বিতর্কিত করার জন্য তার এই কাজটি করেছেন। রাজনীতিতে জাতীয় পার্টির অবস্থান এখন কি হবে? সরকারের সাথে সমঝোতার রাজনীতি নাকি সম্পূর্ণ আলাদা? প্রশ্ন ছিল চুন্নুর কাছে। আমরা অপোজিশন, আমাদের রোল আমরা ঠিকমতো পালন করব। স্পিকার কাকে রিকগনাইজ করবেন সেটা স্পিকারের বিষয়, বাট উই আর দ্য অপোজিশন। নতুন মন্ত্রিসভার বিষয়ে জাতীয় পার্টির মূল্যায়ন কেমন এমন প্রশ্নে সরাসরি উত্তর দিলেন না দলটির মহাসচিব। মূল্যায়ন তো পরে হবে। এবারের নির্বাচন থেকে আগামীতে জাতীয় পার্টি শিক্ষা নেবে বলেও জানান মুজিবুল হক চুন্নু। থ্যাংক ইউ, ধন্যবাদ। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা। She is free, a generous soul with many possibilities. Please host Kim.